नमस्कार, अमृतकुम्भ चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर रेसिपी शुरू करछि। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी देखाबो एकटा खूब टेस्टी बाच्चादेर भीषण प्रिय पैन पिज्जा। रेसिपिटी शुरू करा जाक। निएछि लाल, हलुद, सबुज तीन रकमेर बेल पेपर, एकटा आलू आर एकटा पेंयाज आर काँचा लंका। समस्त सब्जीगुलो भालो करे कुचिए नियेछि, खूब छोटो छोटो पिस करे कुचिए नियेछि आर आलूटा कुचिएछि सरु सरु लम्बा लम्बा करे। आपनारा इच्छे करले एते आरो अनेक धरनेर सब्जी यूज करते पारेन, कर्न दिते पारेन, बेबी कर्न कुचिए दिते पारेन। सब्जी कुचिए एबारे एकटा बड़ो काँचेर बोल नियेछि आर ताते एके एके तीनटे डिम भेंगे दिए दिच्छि। डिमगुलो खूब भालो करे फेटिए नेब। ডিম ফেটানোর জন্য কোনো ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই, যে কোনো হ্যান্ড বিটারে ফেটালেই হবে। আমি এখানে কাঁটা চামচ দিয়েই ফেটাচ্ছি। তবে ডিমটা একটু ভালো করেই ফেটিয়ে নেবেন, যেরকম ফেনা উঠেছে এরকমভাবে ফেটালে চলবে। এরপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ। দুধ ফুটিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে নর্মাল রুম টেম্পারেচারে দুধটা দিলাম। ডিমের সাথে আবার দুধটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণ ময়দা। ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর পরিমাণ মতো নুন। আমি এখানে এক চামচ নুন ইউজ করেছি। সব একসাথে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটার যদি দেখেন খুব বেশি পাতলা হয়ে গেছে আর একটু ময়দা দিয়ে দেবেন, আর ঘন হয়ে গেলে আর একটু দুধ দিয়ে দেবেন। এবারে সমস্ত সবজিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। কনসিস্টেন্সিটা দেখে নেবেন, এইরকম কনসিস্টেন্সি হলে তাহলে বুঝবেন ঠিক আছে। খুব বেশি পাতলা করে ফেলবেন না, একটু ঘনত্বের দিকেই রাখবেন। দেখে নিন কনসিস্টেন্সিটা। চিলি ফ্লেক্স, অরিগানো, ইটালিয়ান সিজনিং এগুলো ইউজ করলে এর সঙ্গে দিয়ে দিতে পারেন। এবারে গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল। তেলটা গরম হলে ব্যাটারের অর্ধেকটা পরিমাণ দেব, সব ব্যাটারটা একেবারে দেব না। ভালো করে দেখে নিন এই জায়গাটা, অর্ধেকটা আমি দিয়েছি আর অর্ধেকটা বাটিতেই রাখলাম। এবারে ওর ওপরে দিয়ে দিয়েছি তিনটে চিজের স্লাইস। আপনারা যদি পিৎজাটা বেশি চিজি করতে চান, তিনটের জায়গায় ছটা সাতটা পর্যন্ত চিজ ইউজ করতে পারেন। স্লাইসগুলো দেওয়ার পরে ওর ওপরে বাকি যে ব্যাটারটা রেখেছিলাম ওটা চাপিয়ে দিলাম। সব ব্যাটারটা বাটি থেকে মুছে চিজের উপর চাপিয়ে কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চার মিনিট মতো রান্না করে নেব। মিনিট চারেক পর ঢাকা খুলে যখন দেখবেন ওপরটা শুকনো হয়ে গেছে, তার মানে এটাকে উল্টাতে হবে। এটা খুব ভারী বলে একেবারে উল্টাতে পারলাম না, তাই আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এরপর আরেকটা প্লেট ওর ওপরে চাপিয়ে দুটো প্লেট উল্টে দিয়ে কড়াইতে আবার দিয়ে দেব অপর পিঠটা ভাজার জন্য। দুটো খুন্তি ইউজ করে কড়াইতেও একেবারে উল্টে নিতে পারেন। আমি উল্টো পিঠটা আবার দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এই সময় যদি প্রয়োজন হয় এক চামচ সাদা তেল দিতে পারেন। কড়াইতে অনেকটাই তেল ছিল, তাই আর তেল দিইনি। আবার আমি দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট চারেক রান্না করে নিচ্ছি। প্যান পিৎজাটা রেডি হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিলাম। আমি বলবো না, আপনারাই বলুন কেমন হয়েছে দেখতে। কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লাগছে এই পিৎজাটা দেখতে। আপনারাও বাড়িতে এইভাবে বানান, আর বাচ্চাদের যদি মন ভোলাতে চান চিজের পরিমাণটা বেশি করে দেবেন। এবারে আমি পিৎজাটা কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা সফট আর কুক হয়েছে কেমন দেখাচ্ছি। প্যান পিৎজাটা ছুরি দিয়ে কেটে অনেকগুলো টুকরো করে নিয়েছি। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, এটা খুব সহজেই বানানো যায় আর খেতে অসাধারণ হয়। একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিলে তারা এটা বারে বারে খেতে চাইবে। দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে,
আর ভালোভাবে ভেতরটা কুক হয়ে গেছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।